বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা মির্জাফর কর্তৃক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পলাশির যুদ্ধে হারার মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাবে পরিণত হন। এই কথাগুলোর সাথে সকল বাঙালিরই পরিচয় ঘটেছে খুব ছোটবেলা থেকেই। প্রথম থেকেই বাংলার ইতিহাস বলতে যে মির্জাফরের বিশ্বাসঘাতকতার ইতিহাস, সেটা আমরা অনেকেই জানতাম। আজকে নবাবের সাথে ইংরেজদের বিরোধ এবং তার প্রধান সেনাপতির বিশ্বাসঘাতকতার এই পরিচিত ঘটনা ও ইতিহাসগুলো না বলে কথা বলবো কিভাবে ইংরেজরা পলাশি যুদ্ধের ব্যাটল প্ল্যান সাজিয়েছিল এবং কিভাবেই বা তারা নবাবের এত বড় সেনাবাহিনীকে পরাজিত করেছিল। সো হ্যালো, দিস ইজ লাবিদ রাহাত, ওয়েলকামিং ইউ টু ভিগল অ্যান্ড হিস্ট্রি। চলুন 400 বছর আগে ফিরে যাওয়া যাক আফটার দ্য ইন্ট্রো। June 17, 1757 ইংরেজরা সিরাজের সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ততদিনে তাদের মির্জাফর এবং অন্যান্য বিশ্বাসঘাতকদের সাথে নিয়ে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শেষ। এই দিনে রবার্ট ক্লাইভ কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে এসে পৌঁছান পাটুলিতে। তার উদ্দেশ্য মুর্শিদাবাদের আগে নবাবের শেষ দুর্গ কাটোয়া আক্রমণ করা। 18 June 1757 ক্লাইভের আদেশে মেজর এয়ার কুট কাটোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তিনি 200 জন ইউরোপিয়ান সোলজার এবং 500 জন সিপাহী নিয়ে দুর্গের কাছাকাছি যাওয়ার পর এর ভেতরে অবস্থান করা নবাবের সেনাদের একটি চিঠি পাঠান, যেখানে লেখা ছিল, উই কেম অ্যাজ ফ্রেন্ডস টু অ্যাসিস্ট ইউ এগেইনস্ট দ্য টাইরানি অফ দ্য নবাব। নবাবের সেনারা তার প্রতি বিশ্বস্ত থাকার কারণে এর পরের দিনই মেজর কুট তাদের আক্রমণ করেন। কোম্পানির বাঙালি সেনারা দক্ষিণ থেকে দুর্গটি ঘিরে ফেলেন এবং ইউরোপীয়রা উত্তর থেকে। দুর্গের ভেতরে থাকা সেনারা কামান, গোলাবারুদ এবং রেশন রেখে পালিয়ে যায়। আর এভাবেই সিরাজের এই দুর্গ ইংরেজদের হাতে চলে যায় 19 June 1757। সেই দিন দুপুর 2টার সময় রবার্ট ক্লাইভ পাটুলি থেকে এই দুর্গে এসে অবস্থান নেন। এর পরের কিছুদিন ক্লাইভ এবং মির্জাফরের মাঝে বেশ কিছু চিঠি আদান প্রদান হয়। ব্রিটিশরা এ সময়ে মির্জাফরের অবস্থান নিয়ে ভয়ে ছিল এবং তিনি আসলেই ইংরেজদের সাহায্য করবেন নাকি নবাবের পক্ষ নেবেন তা নিয়েও ছিল সংশয়। এমন কনফিউশনে থাকা অবস্থায় রবার্ট ক্লাইভ 21 June একটি ওয়ার কাউন্সিল ডাকেন। সেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধে যাওয়া নিয়ে আলোচনা হয়। যেহেতু তখনও তারা মির্জাফরের অবস্থান নিয়ে সংশয়ে ছিল, এ কারণে বেশিরভাগ ব্রিটিশ অফিসারেরাই ভোট দিয়েছিল নবাবের সাথে যুদ্ধে না গিয়ে ফিরে যাওয়ার। কিন্তু রবার্ট ক্লাইভ এর পরেও যুদ্ধে যাওয়ার ঘোষণা দেন এবং 22 তারিখ সকাল 6টায় তার বাহিনী ভাগীরথী নদী পাড়ি দিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে আগাতে থাকে। দুপুর 3টার দিকে মির্জাফরের একটি চিঠি আসে, যেখানে তিনি জানান নবাব কাশিমবাজারের 6 মাইল দক্ষিণের একটি গ্রামে অবস্থান করছেন। ক্লাইভের পরপরই তার সৈন্যদের নিয়ে পলাশির প্রান্তরে প্রবেশ করেন। এবার এই পলাশির যুদ্ধক্ষেত্রের একটি বর্ণনা দেওয়া যাক। সেই বর্ণনা দিতে সাহায্য করবে একটি পুরাতন ম্যাপ। পলাশির যুদ্ধের 3 বছর পর এই ম্যাপটি পাবলিশ করা হয়েছিল লন্ডন ম্যাগাজিনে। ম্যাপটির কম্পাস রিডিং অনুযায়ী এটার উপরের দিকে পশ্চিম, অর্থাৎ আমাদের ট্র্যাডিশনাল ম্যাপিং সিস্টেমের সাথে একে মেলাতে এর উত্তর দিকটি উপরে রেখে ঘুরিয়ে দেওয়া যাক। ভাগীরথীর কুল ঘেঁষেই ছিল একটি আমবাগান এবং তার সাথেই নবাবের হান্টিং লজ। এর সামনেই ছিল 2টি ওয়াটার ট্যাঙ্ক এবং বাগানের ডান বা পূর্ব পাশে একটি উঁচু জায়গা। এই আমবাগানটি কিছুক্ষণ পর হয়ে উঠবে ব্রিটিশদের ঘাঁটি এবং এই হান্টিং লজের ছাদে বসেই রবার্ট ক্লাইভ যুদ্ধ পরিচালনা করবেন। 23 তারিখ রাত 1টায় ক্লাইভ তার সৈন্যদের নিয়ে এখানে অবস্থান করেন। ক্লাইভের আর্মিতে ছিল 1000 ইউরোপিয়ান, 2000 বাঙালি সিপাহী এবং প্রায় 10টির মতো কামান। অন্যদিকে নবাবের হাতে ছিল 30,000 পদাতিক সেনাবাহিনী বা ইনফ্যান্ট্রি এবং 20,000 ক্যাভেলরি বা অশ্বারোহী, যাদের সাপোর্ট করার জন্য ছিল প্রায় 300টি কামান এবং কয়েকটি ওয়ার এলিফ্যান্ট। অর্থাৎ ইংরেজদের তুলনায় সিরাজের সৈন্য প্রায় 20 গুণ এবং কামান প্রায় 30 গুণ। আর তার সাথেও প্রায় 40 জন ফ্রেঞ্চ সৈন্য 4টি লাইট ক্যানন নিয়ে যোগ দিয়েছিল নবাবের সাথেই। এই বিশাল সেনাবাহিনী নিয়ে নবাবের ওয়ার প্ল্যানটা কী ছিল প্রথমে সেটা দেখা যাক। ব্যাটল প্ল্যান অনুযায়ী নবাবের সেনাবাহিনীকে 5টি আলাদা ভাগে ভাগ করা হবে, যার প্রতিটি ভাগেই প্রায় সমান পরিমাণে ইনফ্যান্ট্রি, ক্যাভেলরি এবং কামান থাকবে। আর 5টি ভাগকে পরিচালনা করবে নবাবের 5জন সেনাপতি। প্রথম 2টি ভাগ সরাসরি কামানের মাধ্যমে যুদ্ধের সূচনা করবে এবং বেশ কিছুক্ষণ লং রেঞ্জ ফাইট নিবে। এই প্রথম 2 ভাগের সাথেই যোগ দিবে ফ্রেঞ্চ সৈন্যরা। ইংরেজরাও তাদের কামানের মাধ্যমে লং রেঞ্জ ফাইটে অংশ নিলে বাকি 3টি ভাগের সৈন্য আমবাগানের ডান পাশ থেকে তাদের ক্যাভেলরি চার্জ করবে এবং একই সাথে সামনের থেকেও বাকি 2টি ভাগের সৈন্যরা আগাতে থাকবে। বিশাল এই বাহিনীর কাছে মাত্র 3 থেকে 4 হাজার ইংরেজদের হারানোর জন্য এই প্ল্যান ছিল ফ্ললেস।
But we all know that didn't happen. So let's see how was the actual battle. আগেই বলেছি সেনাদের এই পাঁচটি ভাগকে পরিচালনা করবে নবাবের পাঁচজন সেনাপতি। প্রথম ভাগ থেকে শুরু করলে যারা ছিলেন যথাক্রমে মীর মদন, মোহনলাল, রায় দুর্লভ, ইয়ার লতিফ খান এবং মীর জাফর। এর মাঝে নবাবের বিশ্বস্ত মীর মদন এবং মোহনলালের অধীনে ছিল প্রায় 13,000 সৈন্য এবং অন্যদিকে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে অংশ নেয়া রায় দুর্লভ, ইয়ার লতিফ খান এবং মীর জাফরের অধীনে ছিল প্রায় 45,000 সৈন্য। বিশ্বাসঘাতকদের কথা বাদ দিলেও নবাবের বিশ্বস্ত সৈন্য ছিল প্রায় 13,000। এটাও কিন্তু ইংরেজদের 3,000 থেকে অনেক বেশি। রণকৌশল অনুযায়ী 23 তারিখ সকালের দিকেই ফ্রেঞ্চদের সাথে নিয়ে মীর মদন ও মোহনলাল অগ্রসর হতে থাকেন এবং প্রথম কামানের গোলা ছোড়া হয় ঠিক সকাল 8টায়। এই গোলায় একজন ইংরেজ সেনা নিহত হয়েছিল বলে জানা যায়। আর এরপর থেকেই নবাবের সেনারা প্ল্যান মতো লং রেঞ্জ কমব্যাট শুরু করে। ফ্রেঞ্চরা অবস্থান নেয় আমবাগানের সামনের ওয়াটার ট্যাঙ্কটিতে এবং এরপরেই বাঙালি সব সৈন্য। ইংরেজরাও তাদের কামানের গোলাবর্ষণ শুরু করে কিন্তু ফ্রেঞ্চ এবং বাঙালিদের মিলিত গোলাবর্ষণে তাদের বেশ ক্ষতি হতে থাকে। এর ফলে হান্টিং লজের ছাদ থেকে দেখতে থাকা ক্লাইভ তাদের পিছু হটার নির্দেশ দেন। প্ল্যান অনুযায়ী এই সময় বাকি 3 সেনাপতির আমবাগানের অন্য পাশ থেকে আক্রমণ করার কথা কিন্তু তারা এ সময় অগ্রসর হলেও কিছু দূর গিয়ে উঁচু জায়গাটিতে দাঁড়িয়ে থাকে। আর আমরা যারা পলাশির যুদ্ধ সম্পর্কে অল্প কিছু পড়েছি তারা হয়তো জানি এই সময় বৃষ্টি শুরু হয়েছিল। বাঙালিদের ওয়ার প্ল্যানে এখানেই একটা বড় ভুল ধরা পড়ে। তারা যুদ্ধের দিন বৃষ্টির কোনো প্রস্তুতি নিয়ে আসেনি। অন্যদিকে ক্লাইভ ওয়াজ রেডি ফর ইট। ইংরেজরা আমবাগানের ভেতরে ঢুকে যায় এবং তাদের কামান এবং অন্যান্য গোলাবারুদ বৃষ্টি থেকে বাঁচাতে বিভিন্ন পলিথিন জাতীয় বস্তু দিয়ে ঢেকে ফেলে, যার ফলে তাদের গোলাবারুদের তেমন কোনো ক্ষতি হয় না। কিন্তু বাঙালিদের এত সব কামান এবং গোলাবারুদ বৃষ্টিতে ভিজে অচল হয়ে যায়। মীর মদন এবং মোহনলাল বৃষ্টি থামার পরই মনে করে ইংরেজদের কামানগুলোও হয়তো তখন অচল। এবং অন্যদিকে যেহেতু মীর জাফর এবং বাকি 2 সেনাপতি আক্রমণ করছে না তাই তারা সরাসরি আক্রমণের পথ বেছে নেয়। বাঙালি সৈন্যের বিশাল সংখ্যাই হয়তো তাদের আক্রমণ করার সাহস দিয়েছিল কিন্তু বাঙালিরা অগ্রসর হওয়ার সাথে সাথেই ব্রিটিশরা আবারও কামানের গোলাবর্ষণ শুরু করে। তাদের কামানের সামনে তলোয়ার হাতে বাঙালিরা অসহায় হয়ে পড়ে এবং একটি কামানের গোলা এসে পড়ে নবাবের সবথেকে বিশ্বস্ত সেনাপতি মীর মদনের গায়ে। তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে নিয়ে যাওয়া হয় সিরাজের ক্যাম্পে এবং জানা যায় নবাবের সামনেই বেলা 2টার দিকে তার মৃত্যু হয়েছিল। সব থেকে বিশ্বস্ত সেনাপতির মৃত্যুতে নবাব ভীত হয়ে পড়েন এবং তখনই মীর জাফরের সাথে তিনি যুদ্ধ নিয়ে কথা বলতে যান। কথিত আছে এ সময় নবাব জাফরের পায়ের কাছে তার মুকুট রেখেছিলেন এবং এটা রক্ষা করতে বলেছিলেন। মীর জাফর যথারীতি নবাবকে আশ্বস্ত করেন তিনি ইংরেজদের আক্রমণ করবেন। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় রায় দুর্লভ নবাবকে যুদ্ধের দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে পিছু হটতে পারেন। সিরাজউদ্দৌলা একজন বিশ্বস্ত সেনাপতিকে হারানোর পর আর একজন বিশ্বস্ত সেনাপতি মোহনলালকে তার সৈন্যসহ পিছু হটতে বলেন। ইংরেজরা এই সুযোগে সামনের দিক আগাতে থাকে। ফ্রেঞ্চদেরও পিছু হটে যাওয়ার ফলে ব্রিটিশরা ওয়াটার ট্যাঙ্কটির নিয়ন্ত্রণ নেয়। এই সময়ও কিন্তু ক্লাইভের মনে মীর জাফরকে নিয়ে সংশয় ছিল। তিনি ভয়ে ছিলেন যে কোনো সময় মীর জাফর যদি তার 45,000 সেনা নিয়ে ডান দিক থেকে আক্রমণ করে তাহলে তাদের পরাজয় সুনিশ্চিত। এ কারণে তিনি সবসময় কিছু সৈন্য সেদিকে রেখে দিয়েছিলেন। সিরাজের সৈন্যরা পিছু হটার সময় অনেকক্ষণ ধরেই ফ্রেঞ্চ এবং ইংরেজদের যুদ্ধ হয় এবং বেলা 5টার দিকে মীর জাফরের একটি চিঠি এসে পৌঁছায় ব্রিটিশ ক্যাম্পে। এই চিঠি থেকে একটি গ্রিন সিগন্যাল পাওয়ার পর ইংরেজরা পূর্ণ শক্তিতে ফ্রেঞ্চ এবং অবস্থিত বাঙালি সৈন্যদের দিকে অগ্রসর হয়। ভিডিও শুরুতে বলা কাটোয়া দুর্গ আক্রমণের মতোই রবার্ট ক্লাইভ এবং মেজর কিল প্যাট্রিক 2টি ভাগে বিভক্ত হয়ে আক্রমণ করে। অসংখ্য বাঙালিরা এতে নিহত হয় এবং ফ্রেঞ্চরা পালিয়ে যায়। আর এভাবেই সিরাজের সবথেকে বিশ্বস্ত সেনাবাহিনীর পতন ঘটে এবং এই যুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল রবার্ট ক্লাইভ জয়ী হন। মীর জাফরের ষড়যন্ত্র এবং যুদ্ধক্ষেত্রে ক্লাইভের বিচক্ষণতার কারণে মাত্র 22 জন সেনার মৃত্যুর মাধ্যমে ইংরেজরা এই যুদ্ধে জয়লাভ করে। অন্যদিকে নওয়াব হারান তার বেশ কয়েকজন বিশ্বস্ত ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রায় 500 ওপর বাঙালি সৈন্য। আর এরপরে সিরাজের পালিয়ে যাওয়া এবং তাকে হত্যা করার মতো ঘটনাগুলোর সাথে আমরা বেশ ভালোভাবেই পরিচিত। এই যুদ্ধের ফলেই যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের শাসন চলেছিল প্রায় 200 বছর সেটাও আমাদের জানা। সেই শাসনকালে অসংখ্য ঘটনা নিয়ে কথা হবে আলাদা অনেকগুলো ভিডিওতে। পলাশির যুদ্ধের আগে ইংরেজদের ষড়যন্ত্র, তাদের ওয়ার প্ল্যান, যুদ্ধক্ষেত্র এবং যুদ্ধের পরবর্তীতে এই রিলেটেড ঘটনাগুলো কেউ যদি আরও ভালোভাবে জানতে চান
তবে আজকের ভিডিওর রেফারেন্স বুক প্লাসি দ্য ব্যাটল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রি এই বইটি পড়তে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই ফ্রম ভিগল অ্যান্ড হিস্ট্রি। Like, comment, subscribe.